হ্যালো ভিউয়ার্স, পোলাটেক সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন অথবা আপনার নাম্বার গোপন রেখে ইমো ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই। তো এই জন্য আপনাকে প্রথমে ইমো ওয়েবসাইট ঢুকতে হবে। তো আপনার ইমো ওয়েবসাইট ঢুকবেন। তো প্রথমে আপনার ইমো ওয়েবসাইট ঢুকে যথারীতি যেভাবে ইমো অ্যাকাউন্ট করেন, নাম্বার দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে এভাবে ইমো অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে অ্যাপসে ঢুকবেন। ঢুকার পর আপনার ইমো অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকার পর চ্যাটসে, এই যে চ্যাটস, এই চ্যাটসে যাবেন। যাওয়ার পর একদম নিচে বাম দিকে যে থ্রি লাইন্স আছে, এই যে থ্রি লাইন্সে ক্লিক করবেন। নিচে বামে যে তিনটা লাইন আছে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন। করার পর এখান থেকে প্রথমে যে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে যে চার নাম্বার প্রাইভেসি আছে এই প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর এখান থেকে রিড রেসিপ্টসে যাবেন। এই যে রিড রেসিপ্টস তিন নাম্বার আছে, রিড রেসিপ্টস। তো এই রিড রেসিপ্টে ঢুকবেন। ঢুকার পর এখানে যে দেখুন মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনারা মাই কন্ট্যাক্টটা নো বডি করে দেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। তো মাই কন্ট্যাক্টটা নো বডি করার পর আপনার ইমো অ্যাকাউন্টটা হাইড হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আপনার নাম্বারটা হাইড হয়ে যাবে, মানে আপনার নাম্বারটা গোপন হয়ে যাবে। তখন এইভাবে আপনারা নাম্বার ছাড়া, তখন আপনার ইমো অ্যাকাউন্টে আপনার নাম্বার থাকবে না, মানে আপনার নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনার রিড রেসিপ্টসে গিয়ে নো বডি দেওয়ার পর আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনার নাম্বারটা সরে যাবে, অর্থাৎ গোপন হয়ে যাবে, আর কেউ আপনার নাম্বারটা দেখতে পারবে না, শুধু আপনার ইমো অ্যাকাউন্টটা থাকবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করে নিন।